আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। দর্শক, আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেবার জন্য এবং আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের দেশের একজন খ্যাতিমান হারবাল গবেষক ও চিকিৎসক মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। ডাক্তার আলমগীর মতি, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আসুন তাহলে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের পর্বটি শুরু করি। প্রথমে যার প্রশ্নটি পড়তে চাচ্ছি তার নাম হচ্ছে মোহাম্মদ মন্টু মিয়া, লিখেছেন সুদূর আমেরিকা থেকে, তার বয়স 37 বছর। প্রশ্ন হচ্ছে যে আমি আপনার খুবই ভক্ত, আমার সমস্যা হলো যে আমার পেটের মেদ ভুঁড়ি অনেক বেড়ে যাচ্ছে এবং গোস্ত খাওয়ার জন্য মুখে দুর্গন্ধ হচ্ছে। মেদ ভুঁড়ি এবং মুখের দুর্গন্ধ কীভাবে দূর করব জানাবেন। যে মন্টু ভাই, আপনার মেদটা কমাতে হবে। মেদ কমানোর জন্য আপনাকে মাংস এবং চিনি, এই দুইটা জিনিস, চিনি থেকে তৈরি সব মিষ্টি আপনাকে খাওয়া বন্ধ করতে হবে। আরেকটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ আপনাকে অনেক বাড়াতে হবে, অজু এবং নামাজ, এই দুইটা জিনিস আপনাকে, পাঁচ ওয়াক্ত অজু, পাঁচ ওয়াক্ত নামাজ, গোসল দুইবার হলে ভালো হয়, কমপক্ষে দুবার, তিনবার হলে আরও বেশি ভালো হয়। যাদের মেদ ভুঁড়ি আছে তাদের জন্য খাদ্যাভ্যাসের কিছু বিবর্তন পরিবর্তন আনতেই হবে। প্রতিদিন 2 গ্লাস দধি আপনাকে খেতেই হবে। এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার, এনি বিটা টেস্ট লিভার টনিক, আপনার লিভারের টনিক হইল তিতা। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি 1 গ্লাস করলার রস খাবেন, এরপরে আপনি 1/2 কেজি কচি শশা চোকলা সহ খাবেন, কাবার সহ। রাতে 1 গ্লাস করলার রস ও 1/2 কেজি পরিমাণ কচি শশা, সাথে 1 গ্লাস চুকা দধি হলে খুবই ভালো হয়। আলহামদুলিল্লাহ, খাবারের অভ্যাস পরিবর্তন করলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবে। আপনি প্রায় অনুষ্ঠানে টক দই খাওয়ার কথা বলেন, এর কি উপকারিতা? না, টক দই মানে এনি কাটস, যে কোনো দধি, ঘোল, মাঠা, এটা অ্যান্টি ক্যান্সার। অ্যান্টি ক্যান্সার মানে 1 কেজি দধিতে প্রায় 12 কোটি ফুড গুড এবং পজিটিভ ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের প্রতিরোধ দুর্গকে শক্তিশালী করে এবং খাবার হজমেও সাহায্য, ইমিউনিটিকে শক্তিশালী করে এবং হজমের, যেটা আপনি একটা সুন্দর কথা বলছেন, মানে হজমের যে দুর্গ আছে, হজমের যে স্ট্রাকচার আছে, হজমের যে নেটটা আছে, এই নেটটাকে খুব শক্তিশালী করে দধি। আগের দিনে আমি 1000 বছর পুরনো থেকে দেখবেন যে আগের দিনে পোলাও বিরিয়ানি বিয়ে বাড়ির খাবার খেলে একটুখানি দধি খাওয়ানো হতো, সেটা এখন প্রায় আমরা ভুলতে বসেছি। কিন্তু আমাদের শ্রীলঙ্কার লোক, সাউথ ইন্ডিয়ান যারা আছে, তারা নিরোগ থাকার জন্য খাবারের সাথে কিছুটা কার্ডস, ইয়োগার্টস, দধি, ঘোল, মাঠা, এই জাতীয় খাবার খাবে। দুধ এবং দধি দুইটা কিন্তু এক জিনিস না। দুধ হলো এক জাতীয় ফুড আর দধি হলো এক জাতীয় 100-এ 100% খুব ফুড অ্যান্ড গুড পজিটিভ ব্যাকটেরিয়া। 12 কোটি ফুড অ্যান্ড গুড ব্যাকটেরিয়া থাকে 1 কেজি দধিতে। অতএব সেই ক্ষেত্রে দধি শুধু মহা ঔষধ না, দধি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, প্রতিরোধ দুর্গের একটি সুরক্ষিত দারোয়ান, সুরক্ষিত দেয়াল। অতএব দধি খেলে আমরা নিরোগ থাকব, দধি খেলে টিউমার হওয়ার সংখ্যা কমে যায়, দধি খেলে অ্যান্টি ক্যান্সার, দধি ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বলা হয়ে থাকে যে শরীরের শেপ এমন হওয়া উচিত যাতে নাশপাতির মতো পিয়ার শেপ, এবং এই পিয়ার শেপের বডিতে কিন্তু রোগ ব্যাধি কম হয়, পক্ষান্তরে আপেল শেপের বডিতে কিন্তু রোগ ব্যাধি বেশি হয়। অর্থাৎ যার পেটে এবং ঘাড়ে, গলায় যদি চর্বি জমে তার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, হার্ট অ্যাটাক বলেন, ব্রেনের অ্যাটাক বলেন। এখন ইউরোপিয়ানরা বলে যার কোমরের বেল্ট যত বড় সে তত অসুখী। অসুখী মানি বলতে কারো পেট বেড়ে গেলে তার শারীরিক, দৈহিক,
মানসিক পারিবারিক মানে সকল সম্পর্কের অবনতি ঘটবে, কারণ এই মোটার জন্য সে বিনা প্রয়োজনে বেশি খাবে, বেশি আয়েসী হবে, বেশি ঘুমাবে, কোনো কাজে নড়তে চাইবো না, চড়তে চাইবো না, যাইতে চাইবো না, কারণ শরীরে ওয়েট বেড়ে যাচ্ছে, ওয়েট গেইন করতেছে। আস্তে আস্তে সে পারিবারিকভাবেও একটা বিভিন্ন রকম সমস্যার ভিতরে পড়ে যাবেন। অতএব আমরা আপ্রাণ চেষ্টা করে যাব, আমরা বেশি ভেজিটেবল খাবো, ভেজিটেরিয়ান হব, আমরা বেশি মশলা খাবো, আমরা মশলা খেয়ে আমাদের ফ্যাটটাকে বার্ন করে দিয়ে আমরা ফ্যাট কমাবো, এটাই হোক আমাদের আগামী দিনের চিন্তা ভাবনা। অনেকে কিন্তু এমনও বলে থাকেন তো আমি তো কিছুই খাই না, হ্যাঁ শারীরিক পরিশ্রমও করি কিন্তু এরপরও তো আমার শরীরের ওজন কমছে না, মেদ যেন বেড়েই চলছে। এখানে তো আপনি নিজেই বোঝেন যে এখানে একটা ক্যালোরি বার্নের একটা ব্যাপার রয়ে গেছে। আজকে 2000 ক্যালোরি আর্ন করেছি কিন্তু আমি বার্ন করেছি মাত্র 200 ক্যালোরি, তো সেই ক্ষেত্রে এই যে আমার 1800 ক্যালোরি ডিপোজিট রয়ে গেল এটা তো আপনাকে বার্ন করতে হবে, না করতে পারলে আপনার রোগের সম্ভাবনা আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না। সেটি কারণ যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সশস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, যেই নদী বা যেই খালটা একটা সময়ে আর তার স্রোত থাকে না, তখন যত রকম কচুরিপানা শৈবাল বিভিন্ন জিনিস ময়লা এসে সেটাকে বন্ধ করে দেয়, সে আর নদী আর থাকে না। ওরকম আমাদের শরীরের ভিতরেও আমরা যত বেশি উদ্যমী হব, যত বেশি কর্মতৎপর হব, যত বেশি সাঁতার কাটব, ওযু করব, নামাজ পড়ব, দৌড়দৌড়ি করব, মুভমেন্ট করব, উঠা বসা করব, তত আমরা ভালো থাকব। আমাদেরকে কিন্তু একটু হাঁটতে হবে, যদি আমরা কিডনি ভালো রাখতে চাই আমাদেরকে একটু হাঁটতে হবে, যদি আমরা ফ্যাট কমাইতে চাই আমাদেরকে কিন্তু একটু দৌড়াতে হবে, যদি আমরা সুস্থ সুন্দর এবং ভালো থাকতে চাই। আমাদের ভাই মন্টু মিয়া তো সুদূর আমেরিকা থেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন, তার আরেকটি প্রশ্ন ছিল যে তার মুখে দুর্গন্ধ হচ্ছে এবং অনেকেই কিন্তু এই ধরনের সমস্যায় ভুগে, আপনার পরামর্শ জি? অনেকেই মানে কি আমি আমাদের চিকিৎসক সমাজেরও অনেককে দেখছি যে এত ভয়ানক দুর্গন্ধ মুখ থেকে আসে। দুর্গন্ধ আসার একটা মেইন কারণ হলো কোষ্ঠকাঠিন্য। দুর্গন্ধ হওয়ার একটা মূল কারণ হইল আপওয়ার্ড গ্যাস, গ্যাসটা ডাউনওয়ার্ড না হয়ে আপওয়ার্ড হচ্ছে, আপওয়ার্ড হচ্ছে হয়ে, কারণ মাঝপথে নাভির দিকে কোলনের উপরে আপনার স্টুল জমে থাকে, পায়খানা ক্লিয়ার হয় না, 2 দিন 3 দিনে পায়খানা ক্লিয়ার হয় না, এর ফলে সম্পূর্ণ গ্যাসটা উপর দিকে এসে মাথা দিয়ে এদিকে ঘুরে টুরে মুখ দিয়ে বেরোয়ে যাচ্ছে। আবার অনেকে জিভ পরিষ্কার করে না, দাঁত পরিষ্কার করে না, গাল পরিষ্কার করে না, ঠোঁট পরিষ্কার করে না, মুখটাকে ক্লিন রাখে না, একটু গাজর চিবিয়ে খায় না, একটু শসা চিবিয়ে খায় না, একটু পেয়ারা চিবিয়ে খায় না, ফল ফ্রুট চিবিয়ে খায় না, চিবিয়ে চিবিয়ে কোনো খাবারই খায় না, এর ফলে দাঁতের গোড়াগুলিতে বিভিন্ন রকম ময়লা জমে। চিনির একমাত্র কাজ হল শরীরের সর্বাঙ্গের ভিতরে গ্রেভি সৃষ্টি করবে, অ্যালার্জির জনক হইল চিনি, সুগার। মানুষের 500 ধরনের অ্যালার্জি আবিষ্কার হয়েছে, যত অ্যালার্জি বলেন, যত উত্তপ্ত হওয়া বলেন, যত হাই প্রেশার বলেন, যত কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুষ, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধি সমস্যা, সিওপিডি যেটা খালি শুধু কফি তৈরি হয়, হ্যাজমা যে রোগগুলো, এই সবগুলো রোগ কিন্তু হয় চিনি বাহিত। মিষ্টি বলে চিনিটাকে খাই কিন্তু ওর ভিতরে যে এত দোষ এটা বলার অপেক্ষা রাখে না। আরেকটা মজার ব্যাপার হলো আগের দিনে যারা চিনি খেত না তারা ব্রাউন সুগার খেত, এখন ব্রাউন সুগারটাও তৈরি হয় চিনি থেকে, চিনির সাথে একটু গুড় দিয়ে। আমাদের গুড়গুলি পর্যন্ত এখন হ্যাজার্ড হয়ে গেছে, গুড়ের ভিতরে আগের মতো যে গুণগুলি সেগুলি নেই, তবে মোলাসেসটা একটু নিরাপদ, যেটা থেকে ওই যে তামাক তুমাক তৈরি করে মোলাসেস দিয়ে অনেক জিনিস হয়, আধুনিক বিশ্বে এখন মোলাসেস খায়, মোলাসেসের ভিতরে অনেক শক্তি আছে, অনেক বেশি এনার্জি গ্রো করায়, যেমন ডিমের ভিতরে অনেক এনার্জি আছে, পনিরের ভিতরে এনার্জি আছে, মাখুমের ভিতরে অনেক এনার্জি আছে, দুধের ভিতরে অনেক শক্তি আছে, যেরকম বাদামের ভিতরে পিনাট বাটার হোক, যে কোনো বাদাম যার যেরকম সমর্থন, চীনাবাদাম 100 টাকা সব মিলে কেজি, কখনো 70 হয়, কখনো 60 হয়, কখনো 40 হয়, কখনো 100 উদ্দেশ্য হ্রাস হয়, তো 100 টাকার যদি 1 কেজি বাদাম কিনা যায় আমার পুরা পরিবারকে
আমি একদিনের জন্য দুই দিনের জন্য সব রকম ভিটামিন পেয়ে গেলাম, সব রকম শক্তি পেয়ে গেলাম, সব রকম শক্তির উৎস পেলাম। দেখলেন বাজারের দোকানে একটা গাজর বিক্রি করতেছি, এটা ওদেরকে বলবেন তুমি লবণ পানি দিয়ে ধুয়ে গাজরটা বিক্রি করো। একটা টমেটো বাজারে বিক্রি করতেছি, একটা অ্যালোভেরা বিক্রি করতেছি, চা তৈরি করতেছে, চাটা স্টারলাইজ হয়ে যায় কারণ চাটা তো উত্তপ্ত হয়, কিন্তু সেখানে শুধু একটু খেয়াল রাখতে হবে চার ভিতরে আপনার চিনি খেতে পারবেন না। চায়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, শুধু চা আপনার এই কন্ট্রোলারিংকে মুখকে দাঁতকে ঠোঁটকে গালকে জিভকে একদম জীবাণুমুক্ত করে ফেলে। তো সেই ক্ষেত্রে চা আমাদের জন্য ঔষধ স্বরূপ। চায়ের যে রঙটা এটাও আমাকে স্টমাকের জন্য কাজ করে। চায়ের সাথে যা আছে শুধু আপনি চিনি দুধ চায়ের সাথে খেতে পারবেন না। এই করোনাকালীন সময়ে চায়ের সাথে চিনি দুধ খেয়ে আপনি করোনা আনতে পারবেন বা ব্ল্যাক করোনা ডাইকে আনতে পারবেন না, আমাশা ডাইকে আনতে পারবেন না, IBS ডাইকে আনতে পারবেন না, বাজে হ্যাজার্ড হয়ে যাবে আপনার চাটা। চাকে চা হিসাবেই খাবেন। আর পরিষ্কারভাবে একটা জিনিস আপনি জানবেন যে পৃথিবীর যত চিনি আছে, চিনি মানেই সাদা, এই চিনির ভিতরে 150 রোগ আছে। তবে চিনিতে একটু কাঁচা হলুদ দিলে আপনি ওই অনেকগুলি রোগ থেকে একটু মুক্তি পেতে পারেন, সেটা সবসময় কেউ দিয়ে খাবে এরকম না। চিনির ভিতরে যদি আপনি একটু নিম পাতা দেন, একটু স্টারলাইজ হইল, সেখানে কিছুটা নিরাপত্তা পাবেন। কিন্তু চিনিকে কোনো নিরাপদ করার আর কোনো উপায় নেই। চিনি থেকে যত খাবার তৈরি হবে, এরা জিলাপি বলেন, রসগোল্লা বলেন, আমৃত্যু বলেন, যত রকম রাবড়ি বলেন, ফিন্নি বলেন, যত জিনিস আছে চিনি থেকে তৈরি কোনোটাই কিন্তু নিরাপদ না, সবগুলি আপনার শরীরের ভিতরে রোগ সৃষ্টি। তারপরে দ্বিতীয় হলো আমাদের হরমোনের উপরে বিরাট একটা হাত পড়বে। তৃতীয় আমাদের শরীরে টিউমার বাগি ফোড়া এই জাতীয় জিনিস বেশি হবে, এবং এই টিউমার বাগি ফোড়াকে যদি আপনি প্রতিরোধ করতে চান তাহলে আপনার লবণের ভিতরে আয়োডিন খেতে হবে, তাহলে একটু টেস্ট করে নিতে হবে। যেই ব্র্যান্ড আপনি দেখবেন যে ওই ব্র্যান্ডের ভিতরে ঠিক মতো আয়োডিন দেয়, এবং সেখানে আপনি লেবু দিয়ে পরীক্ষা করলেন, আয়োডিন যদি লবণে আয়োডিন থাকে তাহলে সে লালচে কালচে নীলা ভাব ধারণ করবে। আবার আপনি লবণটাকে ভাতের ভিতরে এরকম নিয়ে অনেকক্ষণ ডলেন, ডলতে 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 এক ফোড়া লেবু দিয়ে আবার ডলেন, 100% প্রমাণ পেয়ে যাবেন। যদি নীল নীল হয়, লাল হয়, কমলা রং হয় তাহলে বুঝবেন যে এটার ভিতরে আয়োডিন দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়োডিন দেওয়া লবণ খেলে আমরা গলগণ্ড থেকে মুক্তি পাবো, আমরা টিউমার থেকে মুক্তি পাবো, আমরা বাগি থেকে মুক্তি পাবো, আমরা চর্মরোগ থেকে মুক্তি পাবো। আরেকটা ব্যাপার এখানে ডায়রিয়ার সাথেও একটু সম্পর্ক আছে। আর আমরা এই ঋতুতে যে কোনো পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনার স্লাইন খাওয়া দরকার আছে, পেটের যে কোনো সমস্যার জন্য। আর যাদের বাড়িতে সংখ্যায় খুবই কম কুষ্ঠ রোগ হয়, এই যে নখ শুকিয়ে যায়, অনেকে বলে আমার হাত পা নখগুলি শুকিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাকে একটু স্যালাইন খেতে হবে। আপনি তৈরি করেও খেতে পারেন, আপনি বাজার থেকে কিনেও খেতে পারেন, ভালো কোম্পানির স্যালাইন খেতে পারেন। এখন স্যালাইন অরেঞ্জ স্যালাইন এসে গেছে, লিমন স্যালাইন এসে গেছে, যারা সাধারণত স্যালাইন তৈরি করে তারা খুব নিরাপত্তার সাথেই করে। আর ওর স্যালাইন বড়ো বড়ো কোম্পানি SNC সব